আমাদের রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এবং উদ্বিগ্ন নাগরিক সমাজ আয়োজিত আজকের এই মানববন্ধনে হিন্দুদের উপরে হামলা হলে বা ধর্মীয় সংখ্যাগত করে হামলা হলে শুধু আমাদের কথা বলতে হয়, তখন অন্য কোনো জনগণকে আমরা পাই না, অন্য কোনো জনগণের জনগণকে আমরা কথা বলতে দেখি না। আজকে অনেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, একজন অন্যায় করলে তার পরিবার দায়ী হবে, একজন অন্যায় করলে তার গ্রামে আগুন দিতে হবে, একজন অন্যায় করলে তার গ্রামে বাড়ি ধ্বংস করতে হবে। পবিত্র স্থানে কোথায় আছে বিশিষ্ট ধর্মীয় ইসলামিক ধর্মীয় ব্যক্তিগণ যারা আপনারা এই ওয়ার্ড মাহফিলের বিরুদ্ধে হিন্দু ধর্মের সম্পর্কে গালাগালি করেন? তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনার ধর্মে কোথায় আছে, কোন আয়াতে আছে আমাদের কোনো ব্যাখ্যা করুন। যে আমি যদি অন্যায় করি তাহলে আমার পরিবার সেখানে কেন ক্ষতিগ্রস্ত হবে, আমি যদি অন্যায় করি তাহলে আমার দেশ আমার গ্রাম কেন ক্ষতিগ্রস্ত হবে, কেন এই ভাটি অঞ্চলের সেই সাল্লা গ্রাম সাল্লা উপজেলার ওয়াগাঁও গ্রামে এই হামলা হলো? আজকে ওখানকার অফিসারকে প্রশ্ন তুলতে চাই, ওখানকার উপজেলা চেয়ারম্যান কেন প্রশ্ন তুলতে চাই, আপনারা জানলেন আপনারা কোন সরাসরি প্রশ্ন তুলতে চাই, আপনারা জানলেন তাদেরকে আবার শান্ত করতে চাইলেন, তারা আজকে গ্রামের মধ্যে এতগুলো লোকের বাড়ি লুটপাট করলো। এই ঘটনা তো কদিন আগে নাসিরনগরে ঘটেছিল, ওই বাইরে থেকে বাইরে থানা থেকে লোক এসে নাসিরনগরে হামলা করেছিল, কোন বিচার পাওয়া যায় না। আওয়ামী লীগের বিএনপির সময় করেছিলাম ওই বাসকারীদের চতুর্থ পুড়িয়ে মেরেছিল, আমি সেখানে দেখতে গিয়েছিলাম যে চোদ্দটির মধ্যে একটি বাচ্চা সন্তান ছিল, তার কোনো মরদেহ পাওয়া যায়নি। আজকে এই মরদেহটা একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমাদের এই বিচার কিন্তু পাচ্ছি না, বিচার শেষ হচ্ছে না। বাংলাদেশ এখন তিনটি ভাগে বিভক্ত হয়ে আছে, একটি ভাগ হচ্ছে আমরা যারা নিজেদেরকে প্রগতিশীল বলে দাবি করি, এই প্রগতিশীলতার সাইনবোর্ড উঠিয়ে আমরা দেখে থাকি। আরেকটি দল হচ্ছে প্রতিক্রিয়াশীল দল, তারা সারাক্ষণ প্রতিক্রিয়া ব্যক্ত করে, প্রতিক্রিয়া দেখায়, তারা তাদের সর্বোচ্চ নকল সর্বোচ্চ বিষ যন্ত্র দিয়ে আমাদেরকে দংশন করে। এবং আরেকটি দল হচ্ছে ক্ষমতাশীল দল, তারা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য যে কোনো সময় যে কোনো ধরনের আতঙ্ক যে কোনো সময় যে কোনো রকমের আক্রমণ তারা চালাতে পিছু পা হয় না, হয় আতঙ্ক করে নয়তো আক্রমণ করে। আর প্রতিক্রিয়াশীল দল তারা সারাক্ষণ আক্রমণ করে, আর আমরা যাদেরকে প্রগতিশীল বলে দাবি করি আমরা এই শাহবাগে দাঁড়াই, শহীদ মিনারে দাঁড়াই, স্মৃতিসৌধে দাঁড়াই, বিভিন্ন বধ্যভূমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করি। এই তিনটি দলে আমরা আজকে বিভক্ত হয়ে আছি। এই সরকার প্রধান কিন্তু বলেছিল, প্রশ্ন তুলেছিল তার কি বলে তার শিল্প ভান নিয়ে যে এটা কেমন ভাস্কর্য, এটা এখানে না থাকা উচিত, এটা কেন এখানে রাখা হয়েছে, এটা সরিয়ে ফেলাও। এই সরকার প্রধান কিন্তু সেই তো তখন সেই ধরনের ফটো জারি করেছিল, মেনে নিলাম সেটি শিল্পমান ছিল না, আপনি ভাস্কর্য পছন্দ করেন না, ভাস্কর্য সরিয়ে ফেলা হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদের দাবি হিসেবে প্রতিবাদের উপহার হিসেবে আমরা রাষ্ট্র ধৈর্যের দায়ভার নিয়ে আজকে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসতে সময় খুব বেশি লাগেনি, মাত্র কিছুদিন আগে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে ঘুরিয়ে ফেলে দিয়েছে, গুলিবন্দায় ফেলে দেবে, তখন আপনার টনক নড়ল, টনক নড়েও কিন্তু খুব একটা লাভ হয়েছে বলে আমার মনে হয় না। ভাস্কর্য অপসারণের প্রতিবাদ করেছিলাম বলে রাষ্ট্র পরিচার মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর এই মামুনুল হক ভাস্কর্য অপসারণের দাবি করাতে তার বিরুদ্ধে রাষ্ট্র পরিচার মামলা হয়েছে। এখন সেই তরঙ্গের সময় এই সরকার আসলে কোন পক্ষে, ভাস্কর্যের পক্ষের সরকার না ভাস্কর্যের বিপক্ষের সরকার? যদি পক্ষের সরকার হয় তাহলে আমরা কেন রাষ্ট্রদ্রোহী, আর যদি বিপক্ষের সরকার হন সুচিত, যদি বিপক্ষের সরকার হন তাহলে আমরা কেন রাষ্ট্রদ্রোহী, আর যদি পক্ষের সরকার হন তাহলে এই মামুনুল হকের রাষ্ট্রদ্রোহিতার মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাই কিন্তু নাটক শেষ নয়, যারা আপোষ করে নানানভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য যে কোনো মূল্যে আপোষ করছেন তাদেরকে বলছি আপোষের দিন শেষ, জনগণকে আর বোকা ভাববেন না। এই দেশে তো নতুন করে আবারও হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নির্যাতিত নিপীড়িত হওয়ার কথা ছিল না, তাহলে কেন হচ্ছে? 1900
47 সাল থেকে শুরু করে 1971 বা তার পরবর্তী সময়ে সংখ্যা লঘু যাদেরকে আমরা বলছি, কিছুতেই এই সংখ্যা লঘু শব্দটি আমরা উচ্চারণ করতে চাই না। কারণ এই দেশ তো সৃষ্টি হয়েছে সমস্ত ধর্ম বর্ণ সমস্ত জাতপাতের মানুষের সম্মানিত লড়াইয়ের অংশ হিসেবে, এবং আমরা একটি স্বাধীন দেশে বাস করছি। সেই দেশে হিন্দু সম্প্রদায়ের লোকেরা সংখ্যা লঘু হয়ে বাস করবে এটা আমাদের কাম্য নয়, কিন্তু এটা আমাদের জাতির জন্য লজ্জার দুঃখের। আমাদের রাষ্ট্র এই তথাকথিত সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় জাতীয় সম্প্রদায় তাদের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এবং বিভিন্ন সময়ে যে হামলার ঘটনাগুলো ঘটেছে, নির্যাতনের ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর বিচার করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।